Assalamu alaikum, dear BCS VIVA candidates. Bangladesh Civil Service Administration Cadre preparation hisabe apnaderke je important topic theke preparation nite hobe. In fact, je topic theke Bangladesh Civil Service porikhar VIVA board e biggo VIVA board je proshno gulo kore thaken shei topic ti hocche cabinet secretary ba montri porishad sochib. তো আমি আজকে আপনাদের ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব সম্পর্কে কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন প্রোভাইড করব যেগুলো বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় ভাইবা বোর্ডে ইতোপূর্বে প্রশ্ন করা হয়েছে এবং আগামীতেও এখান থেকে প্রশ্ন করার সমূহ সম্ভাবনা রয়েছে এবং সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবা বোর্ডে ক্যাবিনেট সেক্রেটারি সম্পর্কে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারেন বা ইতোপূর্বে প্রশ্ন করা হয়েছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারির প্রথম কে ছিলেন তারপরে বর্তমান ক্যাবিনেট সেক্রেটারিকে ক্যাবিনেট সেক্রেটারির কাজগুলো কি কি বা দায়িত্বগুলো কি কি তারপরে ক্যাবিনেট সেক্রেটারি পদমান ক্রমে অর্থাৎ ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারির পদমর্যাদা কি ইনফ্যাক্ট ক্যাবিনেট সেক্রেটারি পরিচয় সম্পর্কে আপনাকে ভাইবা বোর্ডে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় তো আপনাদের যেখান থেকে প্রশ্নটি করা হোক না কেন ভাইবা বোর্ডে আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা বেশ কিছু এক্সক্লুসিভ ইনফরমেশন প্রোভাইডেড হবেন তো চলুন আমরা শুরু করি বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি সম্পর্কে তো আজকে আমি আলোচনা করব প্রথমত বাংলাদেশ ক্যাবিনেট সেক্রেটারির পরিচয় তারপরে বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারির কাজ বা দায়িত্ব বাংলাদেশের প্রথম ক্যাবিনেট সেক্রেটারি কে ছিলেন বাংলাদেশের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে তো ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব এর পরিচয় সম্পর্কে যদি আমরা জানি বা আমি যদি আপনাদেরকে বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারির পরিচয় সম্পর্কে বলি প্রথমত বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের আনুষ্ঠানিক প্রধান তাহলে ক্যাবিনেট ডিভিশনের আনুষ্ঠানিক প্রধান হলেন বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি হলেন বাংলাদেশ সিভিল সার্ভিস এর প্রধান বা বিসিএস এর প্রধান এরপরে বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি তিনি শীর্ষস্থানীয় সরকারি একজন কর্মকর্তা পদমান ক্রমে বা ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স অনুযায়ী বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব তিনি মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি এবং একই সাথে তিন বাহিনীর প্রধানের উপরে তিনি পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা এরপরে বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব তিনি এসএসবি বা সুপ্রিয়র সিলেকশন বোর্ডের চেয়ারম্যান এরপরে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব তিনি প্রশাসন ও উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির প্রধান সর্বোপরি বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব হলেন মাননীয় প্রধানমন্ত্রী তথা মন্ত্রিসভার প্রধান উপদেষ্টা এই হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব সম্পর্কে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা প্রোভাইডেড হলেন এখন আসেন যে মন্ত্রিপরিষদ সচিবের কাজ বা দায়িত্ব কী আপনাকে যদি প্রশ্ন করা হয় বলেন তো মন্ত্রিপরিষদ সচিবের কাজ কী বা দায়িত্ব কী তাহলে প্রথমত মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন অর্থাৎ প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী তথা মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের সঞ্চালক বা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব এটি হচ্ছে তার প্রথমত কাজ দ্বিতীয়ত কাজ হচ্ছে যে মন্ত্রিপরিষদের বৈঠকের যে সাচিবিক দায়িত্ব সেটি তিনি পালন করেন অর্থাৎ মন্ত্রিপরিষদের বৈঠকের সাচিবিক দায়িত্ব পালন করেন ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রিপরিষদ সচিব এরপরে মন্ত্রিপরিষদের বৈঠকের যে আলোচ্য বিষয় সে সম্পর্কে তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং মন্ত্রিপরিষদের বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি সাংবাদিকদেরকে অবহিত করেন সর্বোপরি তিনি সুপ্রিয়র সিলেকশন বোর্ড বা এসএসবি এর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন এরপরে বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব বা ক্যাবিনেট সেক্রেটারি কে ছিলেন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব ছিলেন প্রয়াত হোসেন তৌফিক ইমাম বা এইচ টি ইমাম তিনি 1971 সাল থেকে 1975 সাল অবধি দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিবকে বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব হলেন জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম 2019 সাল থেকে তিনি বর্তমান পর্যন্ত বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেট স্পেশালি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস বিসিএস ভাইবা বোর্ডে যাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার সম্পর্কে যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন করা হয় তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা সো মাচ বেনিফিটেড হবেন ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্লিজ বি ইনফর্মড আই এম মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আই এম প্রফেশনাল বিসিএস টিচার প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা পড়াই আমি বর্তমানে আমার 41তম বিসিএসের ভাইবা প্রাইভেট অনলাইন কোর্সে ভর্তি চলছে যারা আমার ভাইবা কোর্সের সাথে সম্পৃক্ত হতে ইন্টারেস্টেড ইন দ্যাট কেস কন্ট্যাক্ট উইথ মি
দিস ইজ মিলন স্যার, 01712282980। তো ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস, নো মোর টুডে, দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।